গত কিছুদিন ধরে ফেসবুকে জোর গুঞ্জন চলছে তাহসান আর মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো খবর এখনো জানা যায়নি, যদিও মাসখানেক আগে মিথিলার এক সাক্ষাৎকারের এর আলামত পাওয়া গেছে। এক মিডিয়া থেকে তাদের দাম্পত্য জীবন সম্পর্কে জানতে চাওয়া হলে মিথিলা তাদের দাম্পত্য জীবন নিয়ে জানাতে চাননি। ওই মিডিয়াকে গুঞ্জন সম্পর্কে বলেন, কে কি বলল এগুলো নিয়ে আমি একদমই ভাবি না, মানুষের কথা শোনার সময় আমার নেই। তার তো কত কথাই বলবে, আমার লাইফ তো একটা রুটিনে চলে, আমি আমার কাজ আমি করে যাচ্ছি। আমি শুধু সবাইকে এটাই বলবো, আমরা যদি কিছু বলার থাকে আমরা সোচ্চার হয়ে সবলভাবে বলবো, কোনো লোক ছাপার পিছনে নেই। এই নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নেই, যাদের বিষয়ে কথা হচ্ছে আমার মনে হয় মাথা ব্যথাটা তাদেরই হওয়া উচিত, বাকি মানুষদের এই চিন্তা ভাবনা না করলেও চলবে। তাহসান মিথিলা যদি কিছু বলার থাকে সময় হবে তখন তারা সবার সামনেই বলবে, যখন সময় হবে কি সত্যি না মিথ্যা সেটা সবাই জানতে পারবে। আমি এমন একটা মানুষ যে ফেক একটা লাইফ লিড করতে পারি না, আর কোনো মিথ্যার আশ্রয়ে আমি এমনিতেও থাকব না। তাদের সম্পর্কে যে ভালো যাচ্ছে না তা এ থেকে বোঝা যাচ্ছে, 2004 থেকে প্রেম শুরু করেন এই দম্পতি এবং 2006 সালে 3 আগস্ট বিয়ে করেন তারা। সংসারে তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে। বিনোদন জগতের আরও নিত্য নতুন সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।